করেছে। জনগণের স্বার্থ রক্ষায় এগিয়ে আসার প্রতি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বুধবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শহীদ জামিল ব্রিগেডের সেবাদানের শততম দিনপূর্তির ব্রিগেড সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, করোনা সংকটকালে শহীদ জামিল ব্রিগেডের পক্ষ থেকে রাজশাহীবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স, অক্সিজেন, চিকিৎসা পরামর্শ ও টিকা গ্রহণের নিবন্ধন করে আসছে। এছাড়া নমুনা সংগ্রহে সহায়তার পাশাপাশি করোনাক্রান্ত হয়ে মৃতদের দাফন ও দাহ কাজে অংশ নিয়ে যাচ্ছেন এ সদস্যরা। এভাবেই সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান ফজলে হোসেন বাদশা। আর সাধারণ মানুষ ঘরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে সেই রাজনীতির নেতৃত্ব আমরা দিতে চাই না, আমরা সেই রাজনীতি প্রতিনিধিত্ব আমরা করি না। আমরা বিশ্বাস করি যে জনগণের স্বার্থকে রক্ষা করতে হবে। শহীদ জামিল ব্রিগেডে মোট 48টি ব্রিগেডে ভাগ হয়ে 610 জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। শিখা আক্তার, পদা টাইমস, রাজশাহী।